আমার গায়ের ভিতরে যে তুমি মাটিগুলো দেখতেছো, ওই মাটিগুলো দুনিয়ার অন্য কোন জায়গার মাটি না। আমি কবরস্থানে যাইয়া আমার মায়ের গুরুস্থানে কবরের পারে যে লাফায়া লাফায়া কাঁদছি। ও শুনো গো, আমার বই নাই বই নাই। আর আম্মারা আমার লাগে খুব বালা করে দোয়া করে। সারাটা পৃথিবী যদি কইরা আসো, মায়ের তুলনা তুমি কি দিবা? আমার কাছে বলতে বাধ্য হবে মায়ের তুলনা কেবল মাত্র মা। যুবক আমি তাহিরি গতকাল যখন বাড়ি থেকে বের হয়, আমার একটা ডয়ার আছে, ডয়ারের ভিতরে আপার কাফরের কাপড়ের অতিরিক্ত একটা টুকরা আছে। এই টুকরাটা ডয়ার থেকে বাইর করে বুকের মধ্যে লাগাইয়া বিদায় হইছি। কেন জানেননি? আমি আপার কাফনটা তো কিছু অংশ আব্বার কবরে দিয়েছি, ওই কাফনটা তো এখন আমি দেখি না। বাকি অর্ধেকটা কাফন আমার ঘরের মধ্যে রাখিয়া আমি এই কাফনটার মধ্যে চুমা দিয়ে বুকের মধ্যে লাগাইয়া আমার আব্বার পায়ে যেন আমি সালাম করে বাইরেছি। আমার কাছে মনে হয় আমি বাড়ির থেকে আসার সময় কারো আব্বার দেখতে আসতে পারি না। আমার বুক ফাইটা যা, বাবা হলে একটা বট গাছ, এই গাছটা যদি ফল না ধরে মনে রাখবে তোরা সারা জীবন ছায়া দিয়া রাখবো। বাবা নামক বট গাছটা তোরে ছায়া দিয়া রাখবো। আমি আমার বাপরে হারাইছি, ওই আব্বার কষ্ট দিয়ে আমার সামনে বয়ান শুনতেছ? আমি তো জীবনে বাবার দমক দিয়ে কথা কই নাই। আমি তো জীবনে আমার আম্মার কোনোদিন দমক দিয়েও কথা কই নাই। গত সপ্তাহে আবার আমার আম্মার রাত্রে 4টার সময় নিজে ভাত খাওয়াই দিছি, আমি নিজে নলা দিয়ে আমার আম্মারে খাওয়াইয়া দিছি। এই মাটারে কষ্ট দিয়া যারা মাদ্রাসার মাহফিলে আইছো, সব মাহফিল সমান মনে করেন না। এটা মাদ্রাসার মাহফিলে কেন? অনেকগুলা কোরআনের পাখি আছে, এই পাখিগুলার উছিলে আল্লাহ আমরারে মাফ করে দিতে পারেন। আজকে আমি তাহিরি সংক্ষিপ্ত ভাবে তোর কাছে বইলা যায়, জীবনে কোনোদিন মারে কষ্ট দিস না রে যুবক, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিস। এই জন্য চিটাগাং এ আসলে আমি একটা গজল বারবার বলি, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। মাঝে মাঝে অনেক পোলাপান মারে হারাইছে, ঘুমের ঘরে মারে স্বপ্ন দেখিয়া চিল্লায় ঘুম থেকে উঠে, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো অতিথি, বাবা শুধু আজ তাই ফ্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। এই এখন কথা কও না কেন? এ যুবক এখন তোর চেহারাটা মলিন কেন? তোমার চোখের পানিগুলো ছল ছল করে কেন? এনাম রাজা চোখের পানি ফেলে কাঁদে কেন? তাহেরি বুক বাসায়া মায়ের কথা কয় কেন? একটা মাত্র কারণ, আমি তো বাড়িতে গেলে আমার এলাকার অনেক লোকরে দেখতে পারম, কিন্তু আমার আব্বারে শোয়াই দিয়েছি, কিন্তু আমার আব্বারও তো আমি দেখতে পারম না। হে যুবক, তোর পায়ে ধরে বলি, তবে একটা কথা বলি রে যুবক, ওই মার কষ্ট দিয়া তুই মক্কা গেলেও কাজ হবে না, মদিনা গেলেও কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা বলে।
আজকে যদি আপনার আম্মা ঘরের ভিতরে গর্ভবতী হয় আর জিজ্ঞাসা করবেন মা দুপুর বেলা তুমি খাইলে না কেন, উনি প্লেট নিয়ে খাইতে বসলো জিজ্ঞাসা তুমি প্লেট কারাইখা দিছো কেন, মা তোমারে কইবো আমার মুখের মধ্যে রুচি নাই, আসলে কিন্তু রুচি ঠিকই আছে, মা যখন নলাটা মুখের মধ্যে দিব ওই মুহূর্তে আমি মার পেটে থাকতে মার পড়ে যাই লাত্তি মারছিলাম, মায়ের রুচিটা সাথে সাথে শেষ হয়ে গেছে, মায়ের পেটের কষ্টের যন্ত্রণায় মা ভাত খাইবে। কি দিয়া বুঝামু কি দিয়া বুঝামু, গভীর অজুড়িতে মা উঠে গেছে কুনাই বৈশাখ কান্দে, জিগাইলাম মা তুমি কান্দ কেন, কয়ে ঘুমে ধরে না এই জন্য কান্দি, আসলে বিষয়টা এটা নয়, মার যখন ঘুমটা কোন রকম ভাবে লাগছে আমি আমার মায়ের পেটের মধ্যে ঘুমের ঘরে লাতি মারছিলাম, মা লাভ দিয়া ঘুমটা ভাঙ্গা ব্যথার যন্ত্রণায় সারাটা রাত কাঁদছে, সকালবেলা মা মানুষ দেখা রাখে মুখটা পানি দিয়া দৌত করে মা হাসি মুখে ঘুম দিকে উঠছে, এ যুবক তোর মা তোর অনেকগুলা কষ্ট গোপন রাখছে, এই গোপন রাখা মানুষটার এই কষ্টগুলো গোপন রাখা মানুষটারে তুই কষ্ট দিলে মা সহ্য করতে পারে না কেন জাননি, কারণ মা তোর 10 মাস 10 দিন পেটের মধ্যে রাইখা কত কষ্ট করেছেন, এই মাকে বুকে লাথি মাইরা আজকে শিলকের মাহফিলে এসেছো, ওই মার কষ্ট দিয়া মাহফিলে তুমি এসেছো, আল্লাহর কসম করে বলি মার মনে কষ্ট পাইলে আমার আল্লাহও কষ্ট পায়, ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবার মনে যারা কষ্ট দেয় আল্লাহও কষ্ট পায়। এক লোক তার স্ত্রী নিয়ে রাতের বেলা ঘুমায় রইল, ঘুমের ঘরে হঠাৎ করে সন্তানটা উঠে গেছে, ইন দি মিন টাইমে স্ত্রী তার সন্তানটা নিয়ে বাহিরে গেল, স্বামী ঘর থেকে শীতের কারণে বের হয় না, এবার স্ত্রী দেখতেছে 2 ঘন্টা পর্যন্ত সন্তানটাকে বাহিরে ঘোরাইতেছে, এবার হঠাৎ করে স্ত্রী সন্তানটাকে ঘুম পাড়াইয়া ঘুমের ঘরে যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখতেছেন তার স্বামীটা ঘরের ভিতরে ভিতরে নাই, স্বামী আমার গেল কোথায়, আমার সন্তান আমি এমন ভাবে ঘুম পাড়াইছি কত কষ্ট করে কিন্তু আমার স্বামী বাহিরে যায় নাই, এখন আমার স্বামীটা কোথায় গেছে, সন্তানটারে শুয়াইয়া ওই তার স্ত্রী ঘরের দরজায় দাঁড়াইয়া রইল, যেই মাত্র দাঁড়াইয়া রইল স্বামী কোথায় গেল কোথায় গেল এই কথা বইলা বইলা সন্তানকে শুয়াইয়া ঘুমের ঘরে দিয়া স্ত্রী দরজার মধ্যে দাঁড়াইয়া রইল, হঠাৎ করে দেখতেছেন তার স্বামীটা হাঁটতেছে পা গোলা চলে না, মুখের মধ্যে মাটি মাথার মধ্যে মাটি লাগানো আছে, একটা গাছের মধ্যে এইভাবে দৈরা দাঁড়াইয়া রইছে আর ফুমায়া ফুমায়া কাঁদতেছে, স্ত্রী ডাক দিয়ে তুই কি ব্যাপার, আপনার সন্তান ঘুমায় না, ঘুমের ঘরে আমি বাহিরে নিয়ে গেলাম আপনি শুয়া রইলেন সন্তান তার কাছে গেলেন না, কিন্তু এখন আমি আইসা দেখলাম আপনি যেন কোথায় চলে গেলেন, এবার স্বামীটা বিরহের কণ্ঠে ডাক দিয়া কয় ও শুনো গো আমি কোথায় গেছি জাননি, আমি যখন ঘরের ভিতরে থেকে দেখছি তুমি তোমার সন্তানটারে এমন ভাবে, আমি যখন দেখছি তোমার সন্তানটারে কান্নার কারণে বাহিরে নিয়ে ঘন্টার পর ঘন্টা ঘুম পাড়াইতে যাইয়া নিজে কুয়াশাই বিস্তাস সন্তানটার গায়ের ভিতরে কাপড় দিয়া ঘুম পাড়াইবার লাগা কত কষ্ট করছো, আমি ভিতর থেকে দেখতে 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 আমার মরা মার কথা মনে হয়ে গেছে, আজকে আমি তাকে দেখতেছি আমিও তো সন্তানের বাবা, আমি তো বাহিরে যাই নাই তুমি মা হইয়া সন্তানটা লইয়া কেমনে চলে গেছো, না জানি এমন ভাবে একদিন আমার আম্মা আমারেও এমন ভাবে লইয়া বাহিরে গেছে, আম্মা আমার লাগে মনে হয় এমন ভাবে কষ্ট করছে গো, শুনো আমার গায়ের ভিতরে যে তুমি মাটিগুলো দেখতেছো ওই মাটিগুলো দুনিয়ার কোন কোনো জায়গার মাটি না, আমি কবরস্থানে যাইয়া আমার মায়ের গুরুস্থানে কবরের পারে যে লাফায়া লাফায়া কাঁদছি, ও শুনো গো আমার বয় নাই বয় নাই, আমি আমার আম্মার কবরে যাইয়া যে এমন ভাবে গড়াগড়ি
গোরা গাঞ্জি আমার মাথার মধ্যে যে মাটিগুলা দেখতেছ এই মাটিগুলা হলো আমার আম্মার কবরের মাটি আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা গো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি চিটাঙ্গে থাকো চিটাগাঙ্গে থাকো ঢাকা শহরে থাকো এই শীতের ভিতরে মার গায়ে কম্বলটা দিয়া ঘুমাইনি খবর লই শুনি এই শীতের ভিতরে মা বিছানাটা দিয়া ঘুমাইনি টিনের ঘরে তো শীতের দিন অনেক ঠান্ডা লাগে খবর লই শুনি মা কেমনে ঘুমাইতাছে আল্লাহর কসম করে বলি মার মনে কষ্ট দিয়া দশতলা বিল্ডিং এ ঘুমাইয়া মজার মজার চিটাগাঙ্গে রূপচাঁদা দিয়া খাইতে পারবা খোদার কসম করে বলি তোমার মনে শান্তি পাবে না কথা বলেন ঠিক কিনা মা গো তোমার মতো লই না কে আমায় কোনে টানি আছল দিয়ে মুছে নাকি আছল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমার আম্মারা আমার লাগে খুব ভালো করে দোয়া করে আজকে আমরা যা বক্তা জিগাও কার কারণে বক্তা কয় মায়ের দোয়া আমার ভাই ওসি মহদি রাঙ্গুনিয়া তানার এনার জিগাও কেমনি ওসি মহদি কয় আমার আম্মার দোয়া মার দোয়া সারা কেউ একটা কিছু হতে পারে মায়ের তুলনা তুমি কি দিবা আমার কাছে বলতে বাধ্য হবে মায়ের তুলনা কেবল মাত্র মা কথা কন ঠিক কিনা এই জন্য যুবক ও আমার যুবক বন্ধুরে বিদায় বেলায় কথাগুলো শুধুমাত্র হৃদয়টাকে দাগ লাগাইয়া দাও ও আল্লাহ গুনাহ করছি এই আজকে শিলকের মাহফিলে আইছি আজকে তওবা কইরা চোখের পানি ফালাইয়া বাড়িতে যামু কেন জাননি কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না এই মাদ্রাসা ছাত্ররা তোমাদেরকে তোমার আব্বা আম্মা অনেক শখ কইরা মাদ্রাসায় দিছে আমার ছেলেটা আলেম হইব আমার ছেলেটা আলেম হইব ও যুবক ও বাবুরে জীবনে কোনোদিন মায়ের স্বপ্ন ভেঙ্গে দিও না রে যুবক ও খোদার কসম করে বলি আমি তাহিরি যদি মায়ের জন্য এমন ভাবে বিলাইয়া বিলাইয়া কানতে পারি আমরা সবাই মায়ের খেদমত দরকার আছে না নাই আর জবান খুলে বলো আছে না নাই